बर्हापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं विव्रदवाशः कनककपीशं वैजयन्तीं च मालम् रन्ध्रान्वीनराधरशूधया पूरयन् गोपवृन्दे वृन्दारण्यं शपदरमणं वृन्दारण्यं शपदरमणं प्राविशन् गीतकीर्तिः बर्हापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारम् कृष्ण सच्चिदानन्द विग्रह अनादिरादिर्गोविन्द सर्वकारणकारणम्। संगीत बा गान सकलकेई आकृष्ट करे बा आविष्ट करे, ता से मानुषी होक बा পশু পাখি গাছপালা সকল লিভিং এন্টিটি এমনকি নন লিভিং এন্টিটিদেরও। সঙ্গীতের এমনই গুণ বা এমনই মহিমা বা এমনই তার আকৃষ্ট করার প্রভাব যে ধরুন পথ চলতে চলতে দূর থেকে কোথাও একটা সুর ভেসে আসছে, হঠাৎ করে থেমে পড়তে হয়, কান পেতে শুনতে হয় আরে কী গান বাজছে, কিশোর বাজছে, চেনা না অপরিচিত। তা এই যে আকৃষ্ট করার একটা গুণ, খুব চট করে কোনো কিছু না বলেই সঙ্গীত দিয়ে সকলকে আকৃষ্ট বা প্রভাবিত করা যায় খুব সহজেই। সঙ্গীত কোথা থেকে সৃষ্টি হয়? সঙ্গীত সৃষ্টি হয় আমাদের চিত্ত থেকে। আপনারা বলুন চিত্ত কেন? না চিত্তে, চিত্ত হচ্ছে হৃদয়, হৃদয় থেকে সৃষ্টি হয় সুর, আর সেই সুরে কথা ভাষাকে না মন। সঙ্গীত হচ্ছে সুর আর শব্দের যুগলবন্দি। সুর সৃষ্টি হচ্ছে চিত্ত বা হৃদয় থেকে, আর কথা সৃষ্টি হচ্ছে মন থেকে। তাহলে সঙ্গীত হলো চিত্ত আর মনের যুগলবন্দি। যেন চিত্ত সুর সৃষ্টি করছে ভাবের মধ্য থেকে, আর সেই ভাবকে সাপোর্ট করে, সেই ভাবকে তাল মিলিয়ে, ভাবের সঙ্গে তাল মিলিয়ে মন তার কথাগুলো সেখানে বসিয়ে দিয়েছে। যে সুরের সঙ্গে বা যে ভাবের সঙ্গে কথা পারফেক্টলি ম্যাচ করে, সেই সঙ্গীত আমাদের হৃদয়কে সঙ্গে সঙ্গে ছুঁয়ে যায়, অনেক দিন বহুকাল পর্যন্ত মনে থাকে। সঙ্গীত মনকে একাগ্র করে। খুব গভীর সুর, ডিপ ডিপ নোটস যখন কেউ আলাপ করে, তখন তার মন সমস্ত পারিপার্শ্বিকতা থেকে উঠে গিয়ে সেই গভীর ভাবের মধ্যে লিপ্ত হয়ে যায়, মন একাগ্র হয়। একে বলে তন্ময়তা। সঙ্গীতের মধ্যে এই যে তন্ময়তা আছে, তা যখন বৃদ্ধি পায়, তখন কোথায় যেন শব্দগুলো হারিয়ে যায়, শুধু থেকে যায় সুর, আলাপ। আলাপ চলছে বহুক্ষণ ধরে, অর্থাৎ যে গায়ক সে চেষ্টা করে চলেছে তার হৃদয়ের ভাব তা যেন একদম পারফেক্টলি গভীর থেকে গভীরতর নোটে, সঙ্গীতের যে নোটসগুলো আছে, সঙ্গীতের যে লয়গুলো আছে, তাতে যেন একদম সমানভাবে পারফেক্টলি ফিট করে, সেজন্য সে চেষ্টা করে চলেছে তন্ময়তার সাথে, একাগ্রতার সাথে। অর্থাৎ সঙ্গীত কি করে না, একাগ্রতা বাড়ায়। সঙ্গীত স্মৃতিশক্তি বাড়ায়। কি করে না, ধরুন একটি গান বহুকাল আগে শোনা,
বা গাওয়া ভুলে গেছে লোকে। বহুকাল পরে, বহু অনেক অনেক দিন পরে, অনেক অনেক বছর পরে, হয়তো দূরে কোথাও একটু সুর কানে আসলো, গানটি ভুলে গেছি, সে কথা ভুলে গেছে, সুর ভুলে গেছে, কিন্তু চেনা পরিচিত সুর ফট করে কানে এসে পৌঁছলো, ছুঁয়ে গেল হৃদয়কে, সঙ্গে সঙ্গে হুর হুর করে কোথা থেকে যেন বাকি সুরগুলো মনে পড়তে শুরু করলো। আর যদি সুর মনে না পড়ে, হৃদয়টা যেন আকুলি বিকুলি করে ওঠে, মনে হয় আরে কী যেন একটা বাদ থেকে যাচ্ছে, কী যেন একটা করতে পারছি না, চঞ্চল হয়ে ওঠে মন, কি তাই তো, তাই না? তো সঙ্গীতের এটা একটা অদ্ভুত গুণ, যতক্ষণ না পর্যন্ত সেই সুরটা পুরোটা মনে না করবে, ততক্ষণ হৃদয়টা চঞ্চল থাকে। আর সুরটা মনে করবে কি, কার সাথে না, কথা, কথাগুলো যেন পরপর পরপর আসতে থাকে সেই সুরের সাথে, আর যতক্ষণ না আসবে ততক্ষণ মনটা অস্থির থাকে। হয়তো দিনের শেষে শেষে নাগাদ অনেকগুলো কথা মনে পড়ে গেল, যেগুলো বেশি হৃদয়কে ছুঁয়েছিল সেই সব কথাগুলো, অথচ গানটি কিন্তু তখনও সে পড়েনি, অনেক দিন আগে, বহুকাল আগে সেই গানটি সে গিয়েছিল অথবা পড়েছিল বা শুনেছিল, কথাগুলো মনে পড়ে গেল বহু বছর পর, 10-20 বছর পর। কী করে হলো? খুব রিসেন্টলি তো এ গান গাওয়া, পড়া বা শোনা নয়, তাহলে কেন মনে পড়ল? স্মৃতি, সঙ্গীত হৃদয় থেকে স্মৃতির মণিকোথায় দাগ ছেড়ে যায়, হৃদয় তো একটা সুরের দাগ থেকে যায়, তাই পুরনো সঙ্গীত শুনলেই কথাগুলো সেই সুরের সাথে ফিরে আসে। আর সবশেষে একটা বড় ব্যাপার হলো সঙ্গীতের, যখন কেউ একাগ্রতার সঙ্গে কোনো গান গায়, তখন যদি তার কথা থেকেও থাকে বা নাও থেকে থাকে, তাতে কিছু যায় আসে না, চিত্ত আর মন যেখানে একাগ্র হয়ে যায়, যেখানে ভাব তন্ময়তার চরম স্পর্শে পৌঁছে যায়, সেখানে আত্মা সঙ্গে মিলন ঘটে পরমাত্মার। সঙ্গীত আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের একটা বড় সেতু, তাই সঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে সমস্ত শাস্ত্রের গূঢ় বিষয়গুলোকে প্রকাশ করার জন্য। আমাদের হিন্দু শাস্ত্রও কিন্তু সেই বিষয়টি চিন্তা করেছে। সামান কথাটির অর্থ হল সঙ্গীত, সুর বা গান, আর বেদ কথাটির অর্থ হল জ্ঞান, অর্থাৎ সঙ্গীতের মাধ্যমে যে জ্ঞান প্রবাহিত হবে সেই জ্ঞানের নামই হল সামবেদ। ঋগ্বেদের যে গূঢ় মন্ত্রগুলো, যেগুলো সকলে মনে রাখা দরকার, সেই গূঢ় মন্ত্রগুলোকে মনে করার জন্য বহু বছর পরেও যেন একবার পড়লে বা একবার শুনলে যাতে বহু বছর পর্যন্ত মনে রাখা যায়, যাতে সকলে মনে রাখতে পারে, তার জন্য ঋগ্বেদের কয়েকটি মন্ত্রকে নিয়ে, খুব গূঢ় মন্ত্রগুলোকে, যেগুলো খুব ইম্পর্টেন্ট মন্ত্র বা শ্লোক, সেগুলোকে নিয়ে যে বেদ ঠিক ঋগ্বেদের পরেই রচনা করা হয়েছিল, তার নাম হলো সামবেদ। আর সামবেদের সঙ্গীত এত সুন্দর, এত সুন্দর, তা সকলের হৃদয়কে স্পর্শ করে ভাবের তন্ময়তা দিয়ে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে সমস্ত বেদের মধ্যে আমি হলাম সামবেদ, অর্থাৎ তিনি নিজেকে সামবেদ হিসেবে রূপে প্রকাশ করেছেন।